আজকে বানাবো মানকচু দিয়ে চারাপোনা মাছের ঝোল। তো এর জন্য প্রথমে আমি কড়াইতে এখানে জল গরম বসিয়ে দিয়েছি। তো জলটা গরম হয়ে গেলে এর মধ্যে টুকরো করে কেটে রাখা মানকচুগুলোকে দিয়ে আমি ঢেকে দেব। তো এখানে 10 থেকে 15 মিনিট মতন ঢেকে এটাকে ভাপিয়ে নিতে হবে। 10 মিনিট পর আমি মানকচুগুলোকে জল থেকে তুলে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দেব। তেল গরম হয়ে গেলে অন্যদিকে আমি মাছের মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর মাছগুলোকে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি ওই ভাপানো মানকচুগুলোকে দিয়ে ভেজে নেব। এখানে মানকচুগুলোর মধ্যে অল্প নুন আর অল্প হলুদ আমি দিয়ে দিয়েছি। মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো এইভাবেই এটা ভাজা ভাজা হবে। 5 থেকে 7 মিনিট পর ভাজা হয়ে গেলে আমি মানকচুগুলোকে তুলে নেব। এইবার কড়াইতে দিয়ে দেবো অল্প তেল, যেহেতু আমার তেলের পরিমাণটা কমে গেছে। এরপর ফোড়ন হিসাবে দিয়ে দেবো সাদা জিরে আর তেজপাতা। মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো পেঁয়াজ সবগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো মশলাগুলো। তো প্রথমেই আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দেব হচ্ছে নুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। তো এখানে আমি সব কিছুই কিন্তু হাফ চামচ কিংবা 1 চামচ করে ব্যবহার করেছি। আমি ডেসক্রিপশানে কিন্তু পরিমাণটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলাটা আমার এখানে পুড়ে না যায়। মশলাটা যখন আমার ভালো করে কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি ভেজে রাখা মানকচুগুলোকে দিয়ে মশলার সঙ্গে মিনিট 5-এর মতো কষিয়ে নেব। পাঁচ মিনিট পর এর মধ্যে দিয়ে দেবো আমি এবার জল। তো এখানে জলটা আমি ঈষৎ উষ্ণ গরমই ব্যবহার করেছি। প্রথমে অল্প জল দিয়ে আমি কচুটাকে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার আমি যতটা গ্রেভি চাইবো সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা অ্যাড করব। তো জলটা দিয়ে এবার আমি যখন ফুটতে শুরু করবে, তখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো যখন এর মধ্যে ভালো করে ফুটতে শুরু করবে, তখন দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি। ব্যাস, তৈরি আমার কিন্তু চারাপোনা মাছের ঝোল।